বৃহস্পতিবার রাতে কুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরৎ যাদব। বৃহস্পতিবার রাতে শরৎ যাদবের মৃত্যুর খবর দেন তার কন্যা সুহাসিনী যাদব। জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা। বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় কোনো সাড়া মেলেনি। এরপরে ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজনৈতিক জীবনে একাধিকবার দল বদলালেও নীতি আদর্শের সঙ্গে আপোষ করেননি যাদব। তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল ছাত্র জীবন থেকে। জরুরি অবস্থায় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্ব ইন্দিরা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন শরৎ যাদব। তখনই বিহারের রাজনীতিতে প্রথম সারির মুখ হয়ে দাঁড়ান তিনি। লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি। পরে লালুর সঙ্গে মতবিরোধ হলে তার সঙ্গ ছেড়ে দেন, নীতিশের দলে যোগ দেন, নিজের আলাদা রাজনৈতিক দলও গড়েছিলেন। পরবর্তীতে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের ঘনিষ্ঠতা বাড়ায় ফের আরজেডিতে যোগ দেন শরৎ যাদব। মৃত্যুর আগে পর্যন্ত আরজেডির সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট 10 বার সাংসদ নির্বাচিত হয়েছেন যাদব, 7 বার লোকসভার এবং রাজ্যসভায় 3 বার কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তার প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে লিখেন, শরৎজির প্রয়াণে গভীরভাবে ব্যথিত। দীর্ঘ জনজীবনে তিনি নিজেকে একজন সাংসদ এবং মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার পরিবার এবং সমর্থকদের আমার সমবেদনা। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। তিনি টুইটারে লিখেছেন, শরৎ যাদবের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। মা ত্রিপুরের সুরে যেন তার চরণে স্থান দেন। তার আত্মার সদ্গতি কামনা করছি। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা রইল। ফির রিপোর্ট, আর ই নিউজ।